Hello everyone, once again welcome back to my channel MLG Tech and Nursing Academy. So amader ajker alochona during pregnancy mother's health care routine. Okay, pregnancy cholakalin tumra mayera ki kore tomader health care routine ta follow korbe. Okay, kichu healthy pregnancy tips. Prothomei boli pregnancy emon ekta bishoy jetate mayeder এই সময় নিজেদের প্রতি খেয়াল রাখা সবথেকে প্রয়োজনীয় কারণ তার বেবির জন্য এই সময় মায়েদের চেকআপে অথবা আন্ডার ট্রিটমেন্টের মধ্যে রাখা হয় যখন সে ফার্স্ট প্রেগন্যান্ট বা ফার্স্ট মাস প্রেগন্যান্ট বা অ্যাচিভ করেছে নিউ তখন সেই মায়েদের অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করা উচিত কারণ তার প্রথম মাস থেকেই আমাদের হেলথ চেকআপ কিন্তু প্রচণ্ডভাবে প্রয়োজনীয় তো যখন যখন কনসিভ করে একটা প্রেগনেন্ট মাদার ডক্টরের কাছে যায় ফার্স্ট ডক্টর অনেক রকম টেস্ট দেয় যেমন হিমোগ্লোবিন টেস্ট ডায়াবেটিস থ্যালাসেমিয়া ইউএসজি ফাস্টিং ব্লাড সুগার আর র্যান্ডম ব্লাড সুগার ইত্যাদি রকমভাবে দিতে পারে এই সময় কিন্তু আমাদের কোনো রকমভাবে আলাদা কোনো ওষুধ খাওয়া চলবে না কারণ এতে আমাদের বেবির কোনো রকমভাবে ক্ষতি হতে পারে অ্যাট ফার্স্ট যখন ডক্টর আপনাকে অবজারভেশনের মধ্যে রাখবে তো অ্যাবডোমেন দিয়ে ডক্টর আপনার বেবি হার্ট সাউন্ড চেক করবে ঠিক আছে তো গর্ভবতী মায়েদের খাদ্য তালিকা দেখে নাও তোমরা এই চারটা কিন্তু অবশ্যই ভালোভাবে ফলো করবে গর্ভবতী মায়েরা করণীয় সামর্থ্য অনুযায়ী দিনে 3 থেকে 4 বার সুষম খাবার খাবেন প্রতিবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নেবেন প্রতিদিন প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করবেন দিনের বেলা কমপক্ষে 2 ঘন্টা বিশ্রাম নেবেন রাতে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমোবেন এই প্রতিদিন স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী আয়রন বড়ি বা ট্যাবলেট খাবেন এছাড়াও ডক্টর আপনাকে যা যা ওষুধ প্রেসক্রাইব করবে সেটাকে কিন্তু আপনাকে টাইম টু টাইম আপনাকে খেতে হবে ঠিক আছে সুষম খাবারের তালিকা দেখে নাও ভাত বা রুটি ডিম কলিজা মাথাসহ ছোটো মাছ বা অথবা মুরগির মাংস দুধ বা দুধের তৈরি পুষ্টিকর খাবার যে কোনো ধরনের ডাল যেমন মসুর মুগ মটর মাসকলাই আরহর ইত্যাদি ডাল এই সময় খাবেন আপনারা এই ডালে কিন্তু অত্যধিক পরিমাণে পুষ্টি থাকে যেটা আপনার বেবির পক্ষে কিন্তু খুবই স্বাস্থ্যকর রঙিন ফল বা শাকসবজি যেমন আম কাঁঠাল পাকা পেঁপে ইত্যাদি আয়রনমূলক লবণ ইত্যাদি আপনাদের কিন্তু খেতে হবে নেক্সট কিন্তু গর্ভকালে হবু মায়ের খাবার ঘুম থেকে ওঠার পর আপনি কী খাবেন উষ্ণ জলে লেবুর রস মধু মিশিয়ে অথবা আদা চা অথবা জিরা চা অথবা নর্মাল চা দুধ ছাড়া এবং বিস্কিট এই সময় আপনি দুধটা একটু অ্যাভয়েড করবেন কারণ দুধে প্রচণ্ড হাই প্রোটিন যেটা আপনার বেবির পক্ষে কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নাও হতে পারে জল খাবার রুটি সবজি অথবা পাউরুটি ডিম সিদ্ধ কলা অথবা টমেটোর স্যুপ বা ওটস ওটসেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটা আমার আমাদের বেবির পক্ষে খুবই ভালো হালকা টিফিনে কী খাবেন 1 গ্লাস দুধ মুড়ি অঙ্কুরিত ছোলা বা মুগ যে কোনো ফল বা ফলের জুস দুপুরে খাবার সময় আপনি কী খাবেন ভাত বা রুটি যে দুটো মিক্সড করেও আপনি খেতে পারেন মাঝারি ঘন ডাল শাক সবজি মাছ অথবা মাংস দই ও শশার রায়তা তো যারা গর্ভবতী মায়েরা তোমরা এই চারটা ফলো করলে তোমার বেবিরা দিনে দিনে সুস্থ হয়ে উঠবে এবং অ্যাট লাস্ট টাইমে গিয়ে দেখবে বেবি তোমার পুরো পুষ্টিকরভাবে জন্মগ্রহণ করেছে তো তোমরা এটা চাও তো অবশ্যই তাহলে এই চারটা মেনটেন করে চলবে একদম স্ট্রিক্টলিভাবে নিজ দেখো বিকেলের টিফিন লস্যি বাটার মিল্ক অঙ্কুরিত ছোলা ভাজা বাদাম ড্রাই ফ্রুটস চা বিস্কিট কেক শশা চিড়ে ইত্যাদি রাতের খাবার আপনি একটু হালকা পরিমাণে খাবেন ভাত বা রুটি খাবেন কিন্তু একটু কম পরিমাণে পছন্দ মতো সবজি ডাল চিকেন স্যুপ আর স্যালাড রাতে শুতে যাওয়ার আগে আপনি কুসুম গরম 1 গ্লাস দুধ খেতে পারেন অবশ্যই এটা কিন্তু ওষুধের পরে অথবা ওষুধের আগে কিন্তু একটু গ্যাপ নিয়ে খাবেন বিশেষ সতর্কতা কিন্তু অতিরিক্ত আবেগ মানসিক চাপ দুশ্চিন্তা ভয় শোক ইত্যাদি গর্ভবতী মায়ের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর তাই এই সময় এগুলো এড়িয়ে চলা খুবই ভালো এই সময় আপনি যতটা পারবেন পজিটিভ চিন্তা মাথায় আনবেন
এই সময় কিন্তু স্বামী সহবাস থেকে 3 মাস বিরত থাকবেন। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।